উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আপাতত ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। একদিকে যেমন মৌসুমী অক্ষরেখা দক্ষিণমুখী হওয়ার সম্ভাবনা, অন্যদিকে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরিরও বেশ সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পরবর্তী 24 ঘন্টায় কলকাতা ও আশেপাশের এলাকায় আকাশ মেঘলা থাকার সম্ভাবনা, কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 34 ও 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। উত্তরবঙ্গের আবহাওয়া। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 48 ঘন্টা অর্থাৎ 8ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে উত্তরবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে সবকটি জেলারই কোথাও না কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হিমালয় সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলিতে আপাতত তাপমাত্রার পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। আজ আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী 48 ঘন্টা অর্থাৎ 8ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালের মধ্যে দক্ষিণবঙ্গের কোথাও ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই, তবে বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিন ভোররাত থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এবং মুর্শিদাবাদের মতো জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়। সাধারণভাবে জেলাগুলিতে আকাশ মেঘলা, সঙ্গে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে। বিদায় নিচ্ছে বর্ষা। গতকালের মতো আজ এবং কালও দুপুরের পর মুষলধারে বৃষ্টি হতে পারে শহরে, তবে তা খুবই ক্ষণিকের জন্য। আর্দ্রতাজনিত গুমোট গরম বজায় থাকবে বলেও জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর। মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত। আবহাওয়া দপ্তর জানিয়েছে পশ্চিম থেকে পূর্ব দিকে মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, হিসার, হারদই, গোরক্ষপুর, দ্বারভাঙা, জলপাইগুড়ি, জোড়হাটা হয়ে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী অক্ষরেখার পশ্চিম দিকের অংশ স্বাভাবিক অবস্থানে থাকলেও পূর্ব দিকের অংশ স্বাভাবিকের থেকে উত্তরে রয়েছে, তবে পরবর্তী 48 ঘন্টার মধ্যে তা দক্ষিণ দিকে সরবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। অন্যদিকে 7ই সেপ্টেম্বরের আশেপাশের সময়ে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে, যার প্রভাবে তার পরবর্তী 48 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ তৈরি হতে পারে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে। তো এই ছিল আজকের আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট আপডেট।